হায়দ্রাবাদের 27 বছর বয়সী পশু চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় শোক প্রকাশ করলেন বলিউড সুপারস্টার সলমন খান। তিনি টুইট করলেন, এরা মানুষের ছদ্মবেশে জঘন্য ধরনের শয়তান, নিষ্পাপ তরুণীর যন্ত্রণা, অত্যাচার ও মৃত্যু। আমাদেরকে একসঙ্গে হওয়া উচিত এবং আমাদের মাঝে থাকা এইসব জীবন্ত শয়তানদের শেষ করা উচিত। কোন বিরোধিতা ছাড়াই কংগ্রেস বিধায়ক নানা পাটোলের মহারাষ্ট্র বিধানসভা স্পিকার নির্বাচন হলে, কেননা বিজেপি তাদের প্রার্থী কিষেন শঙ্কর কাথোরের মনোনয়ন প্রত্যাহার করে নেয়। পেঁয়াজ নিয়ে সরব, এবার লালুও পেঁয়াজের দাম নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন লালু প্রসাদ যাদব। 14 বছরের জন্য জেল খাটছেন তিনি, তবে টুইটারে সক্রিয় আছেন। পেঁয়াজের চড়া মূল্য নিয়ে রাজনীতির তরজায় যোগ দিলেন তিনিও, বললেন মোদি পাসওয়ান নীতিশের রাজত্বে ফের পেঁয়াজ বেদানা হয়ে গেল। ডিজের তালে কোমর তোলাচ্ছেন গ্রাম প্রধান, হাতে আবার ভোজালি। ডিজের তালে তাল মেলাতে গিয়ে যেই না বন্দুক চালালেন, অমনি পুলিশের দল সদল বলে হাজির মঞ্চে। মেহনাগড় থানার অন্তর্গত আইরা গ্রামের ঘটনা, গ্রেফতার গ্রাম প্রধান। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামই বেড়ে গেল। ডিসেম্বরের শুরুতেই 19.5 টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম দাঁড়ালো 725.50 টাকা। এ নিয়ে মোট 4 মাসে 124 টাকা দাম বাড়ল রান্নার গ্যাসে। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল যাত্রীরা। আলিপুরদুয়ার জেলার কামাখাগুড়ি স্টেশনের ঘটনা, রবিবার কামাখাগুড়ি থেকে ডাউন কামরূপ এক্সপ্রেস ট্রেনটি রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই ইঞ্জিনে আগুন লক্ষ্য করেন ট্রেন চালক, দাঁড় করিয়ে দেন ট্রেন। আতঙ্ক ছড়া যাত্রীদের মধ্যে, আগুন নেভানোর গ্যাস পাইপ লাগিয়ে আগুন নেভানো হয়। তদন্তে রেল দপ্তর। স্থানীয় দিনে দীর্ঘদিনের দাবি তাই পূরণ হলো। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে তৈরি হলো বৈদ্যুতিক চুল্লি। গোবিন্দ বসন মৌজায় 1 একর জমির ওপর 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দীঘা ক্রেমেটোরিয়াম। পয়লা ডিসেম্বর বন্ধ উত্তর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু উল্টোডাঙা উড়াল পুল। স্বাস্থ্য পরীক্ষার জন্য সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ রাখা হবে এই সেতু দিয়ে যাতায়াত। স্ল্যাবের ধারণ ক্ষমতা খতিয়ে দেখার কাজ চলবে এই উড়াল পুলে। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে 335 রান করে রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। এটাই দিন রাতের টেস্ট ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান। 335 রান সংগ্রহ করে তিনি ভাঙলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড। লা লিগায় আলভাসকে 2-1 গোলে হারিয়ে শীর্ষস্থান দখল করলো রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস এবং ড্যানি কারভাজালের গোলে ম্যাচ জেতে রিয়াল মাদ্রিদ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।